আজকের সমাজে কোথাও কোনো গন্ডগোল হলে সেখানে কোনো তরুণের চেহারা কল্পনা করতে হয় দুর্ভাগ্যজনকভাবে। কোন বাসে কোনো হেল্পারকে মারধর করার কোনো ঘটনা শুনলে সেখানে কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট থাকতে পারে সেই ধারণা আমাদের জন্ম হয়। কোথাও কোনো গন্ডগোল ফাসাদ হলে সেখানে সমাজের অন্য বয়সীদের তো বটেই, তরুণদের সেখানে অন্তর্ভুক্তির বিষয়টি আমাদের সামনে ফুটে ওঠে। মাস্তানি করা, গায়ের জোর দেখানো, ঝগড়া ফাসাদ সৃষ্টি করা, এরকম একটা আবহাওয়া আমাদের সমাজের তরুণদের একটা অংশকে আমরা দেখি তারা সৃষ্টি করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অনুসারী হিসাবে অ্যাজ এ মুসলিম আমরা যদি সমাজে বরং যে কোনো বিবাদকে মীমাংসা করবার জন্য, যে কোনো বিবাদকে দূর করবার জন্য আমরা যদি উদ্যোগী হই, তবেই হবে, সেটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর প্রকৃত অনুসরণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্যের আরো দু একটি দিক আমি তুলে ধরতে চাই। তিনি তার তারুণ্যকে সবসময় চেষ্টা করতেন সকল প্রকার কলুষ থেকে মুক্ত রাখবার। আমাদের সমাজে অঘোষিতভাবে এটা এস্টাবলিশড হয়ে গেছে যে তারুণ্য এটা ইবাদতের জন্য উপযুক্ত বয়স নয়। কোন তরুণ যদি নামাজ কালাম পড়া ধরে, কোন তরুণ যদি দাঁড়ি রাখে, কোন তরুণী যদি হিজাব করে, কোন তরুণী যদি শালীন পোশাক পরিধান করে, কোন তরুণ যদি ভালো কোনো কাজ করে, সমাজের মানুষ অনেকটা অবাক হয়ে যায়, খোদ বাবা মা অবাক হয়ে যায়। ব্যাপার কি, এই বয়সে এসব কি দরকার? তার মানে হলো এই বয়সটা হলো পাগলামি করার, এই বয়সটা হলো উন্মাদনার, এই বয়সটা হলো হেয়ালিপনার, এই বয়সটা হলো উচ্ছৃঙ্খলতা, এ বয়সটা হলো যত সব অন্যায় অবিচার অত্যাচার এ সমস্ত কাজের। ভালো হতে হবে কখন? যখন আসলে আর খারাপ কাজ করার কোনো শক্তি থাকবে না, রিটায়ারমেন্টের পরে, বৃদ্ধ হওয়ার পর, তখন তসবি নিয়ে মসজিদে বসে যেতে হবে, অথবা তবলিগের চিল্লায় চলে যেতে হবে, কোনো পীরের মরিদ হইতে হবে, মসজিদে গিয়ে বসে থাকতে হবে, মসজিদের মুয়াজ্জিন খাদেম তারা ঠেলে বের করবে, চাচা বাসায় যাবেন না, ওই বয়সটাকে আমরা রেখে দিয়েছি ইবাদত বন্দেগীর জন্য, খুবই দুর্ভাগ্য। আমি আবারও সে হাদিস রিপিট করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবনকালে আপনি কি করেছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে আলাদা করে আল্লাহ তাআলা জানতে চাইবেন এবং এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তারুণ্যকে ইবাদতের মধ্যে, ভালো কাজের মধ্যে কাটাবার নির্দেশ করেছেন। দেখুন, আমাদের সমাজে তারুণ্যকে ভালো কাজে কাটাতে হয় না, এই যে একটা ধারণা এস্টাবলিশড হয়ে গেছে, যার ফলশ্রুতিতে বার্ধক্যের সময়টার জন্য আমরা ইবাদতকে তোলা রেখে দিই, আমরা জমা রেখে দিই যে বার্ধক্যে আমরা করব। যারা নিজের ইবাদত এবং ভালো কাজকে বার্ধক্যের জন্য তোলা রেখে দিয়েছেন, আপনাদেরকে আমি বলতে চাই, সেই সময়টাতে আপনার তারুণ্যে করা বিভিন্ন অপরাধ, বিভিন্ন অন্যায়, বিভিন্ন অবিচার, কখনো কোনো রিক্সাওয়ালার উপরে হামলে পড়েছেন দু চার বন্ধু মিলে, তারুণ্যের উচ্ছলতার কারণে কখনো কোথাও মাস্তানি করে অবিচার করেছেন, কাউকে গালমন্দ করেছেন, কখনো হেয়ালিপনা করে কোনো অশ্লীলতায় গা ডুবিয়েছেন। আপনি যে বয়সে এসে ভালো কাজ করতে চাইবেন, ইবাদত করতে চাইবেন, সেই বয়সে আপনার সেই চিত্রগুলো সব চোখের সামনে ভেসে উঠবে। আপনি একটা সময় প্রচন্ড খারাপ মানুষ ছিলেন, আপনি অনেক অন্যায় অবিচার করেছেন, আপনি অনেক নোংরামতে জড়িয়েছিলেন, এই বিষয়গুলো আপনাকে তাড়িয়ে বেড়াবে, অপরাধ বোধের এই অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে, আপনি মানুষের চোখে ফেরেশতা হয়ে যেতে পারেন, হাজি সাহেব হয়ে যেতে পারেন, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি সাহেব হয়ে যেতে পারেন, কিন্তু দিন শেষে আপনার নিজের ভেতর থেকে আপনাকে বলবে, আমি তো মেয়েদেরকে টিজ করতাম বন্ধুদের সাথে, আমি তো অনেক নোংরামি নষ্টামির সাথে জড়িয়েছিলাম, আমি অনেক মাস্তানি মাতবরি করে নিরীহ মানুষের উপরে জুলুম করেছিলাম, আমি মিথ্যাচারে ডুবেছিলাম, আমি অন্যায় অশ্লীলতায় ডুবেছিলাম। সেই চিত্রগুলো যখন আপনার চোখের সামনে ভেসে উঠবে, তখন আপনার বার্ধক্যের কোনো ইবাদত আপনাকে তৃপ্তি দিবে না, কোনো সেজদা আপনার পরিতৃপ্তি আনবে না, কোনো ভালো কাজ আপনাকে তৃপ্ত করবে না, আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দান আপনাকে কখনো তৃপ্তি এনে দিবে না। এজন্য ভালো কাজের বয়স বার্ধক্য নয়, বরং তারুণ্য।